তো গাইস কিছু কবুতর আমি ফ্লাইং এর জন্য ছেড়ে দিয়েছি, দেখতে পাচ্ছো কিছু কবুতর উড়ে গেছে ও টিপে গেছে। মাত্র সাতটা কবুতর আর দুটো কবুতর নিচে উঠছে, সেগুলো বাচ্চা কবুতর, মানে কালো চোখের মহাই কবুতর। এই ব্লাড লাইন গাইস একদম গুনে আমি ঘড়ি ধরে গাইস সাত ঘন্টা উড়িয়েছি, যেখানে একসাথে ম্যাট্রাস ব্রিডিং এর জন্য আমি রেখে দিয়েছি। এই দুটো আমি কালকে কালেকশন করেছি। আর হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? তো আজকে আবার চলে এসেছিলাম তোমাদের মাঝে নতুন এক ভিডিও নিয়ে। তো সামনে শীতকাল আসছে, তো সেক্ষেত্রে শীতকালে আমরা কবুতর ফ্লাইং করাই, আর ফ্লাইং তো করাবোই এই শীতকালে। তো তার আগে আমার লফটের কিছু আপডেট করেছি, আরও আপডেট করতে হবে, কেননা এই শীতকালে একদম পুরো পারফেক্টভাবে লফটাকে রেডি করব ধীরে ধীরে। অনেক আপডেট করেছি, এখনও অনেক আপডেট বাকি আছে, তোমরা ভিডিওর মধ্যে দেখতে থাকো। তো আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, অবশ্যই তোমরা টের পাবা এই সিজনে আমি কবুতর উড়াবো। আগের শীতেও কবুতর আমরা উড়িয়েছিলাম, সেই ভিডিও তোমরা যদি না দেখে থাকো প্রিয় আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো গাইজ চলো লফটের কী কী আপডেট করলাম সেগুলো তোমাদের মাঝে তুলে ধরি। আর গাইজ একটা কথা তোমাদের মাঝে বলা হয়নি, কেননা গাইজ এই কদিন তোমাদের মাঝে ভিডিও দিতে পারিনি, কেননা গাইজ আমার যে মাইক্রোফোনটা দেখছো, আগেরটা আমার ব্ল্যাক মাইক্রোফোন ছিল, সেটা অ্যাকচুয়ালি আমার বাড়ির থেকে চুরি হয়ে গেছে। তো সেক্ষেত্রে তোমাদের মাঝে আমি ভিডিও বানাতে পারছিলাম না। তো আমি এই মাইকটা অর্ডার দিয়েছি, তো কালকে এসছে, ওইখানে আবার ভিডিও কন্টিনিউ করছি তোমাদের মাঝে। গাইজ চলো লফটের আপডেটগুলো তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি, আর কিছু কবুতর ফ্লাইংয়ের জন্য ছাড়বো, সেগুলো তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো। তো গাইজ চলো, আর কিছু কবুতর এনেছি সেগুলো তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো। তো গাইজ চলো চলো তোমাদের মাঝে দেখাই যে আমার লফটের আমি কী কী আপডেট করলাম। তো গাইজ চলো ভেতরে, আর কবুতরগুলো গাইজ সকাল থেকে রিলিজ করা হয়নি, কবুতরগুলোকে রিলিজ করে দিই। আর কালকে আমি কিছু কবুতর কালেকশান করেছি ফ্লাইং করানোর জন্য, সে কবুতরগুলো তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো। গাইজ দেখতে পাচ্ছ এখানে কবুতরগুলো আটকানো আছে, তোমাদেরকে দেখাচ্ছি যে গাইজ দুটো আমি চটিয়াল ম্যাট্রাসের বাচ্চা কালেকশান করেছি উড়ানোর জন্য। তো গাইজ ম্যাট্রাসের বাচ্চাগুলো তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। তো গাইজ চলো চটিয়ালের বাচ্চাগুলো তোমাদের মাঝে ফ্লাইং লফটে ছেড়ে তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। তো গাইজ চলো তোমাদেরকে দেখাই। আর গাইজ এই যে এই ভেতরে যে পার্টিশনটা করেছি গাইজ, এটা অ্যাকচুয়ালি কবুতরকে রৌদ্রে দেওয়ার জন্য, আর যেসব কবুতরগুলো ফ্লাইং করবে সেসব কবুতরের জন্য এই লফটা তৈরি করেছি। তো গাইজ দেখো লফটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। নিচে গাইজ এটা ব্রিডিং লফ করে দিয়েছি, নিচে এটা পুরোটাই ব্রিডিং লফ, আর ফ্লাইং কবুতর আটকানোর জন্য এখানে যেসব বেবি কবুতরগুলো তারা থাকবে তাদের জন্য এই লফটা বানিয়েছি। দেখ গাইজ দেখতে পাচ্ছ। তো গাইজ চলো এই চটিয়ালের বেবিগুলো তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। তো বেবিগুলো দেখো ছাড়ছি। তো গাইজ দেখো দুটো চটিয়াল ম্যাট্রাজের বেবি, এই দুটো গাইজ কালকে আমি কালেকশান করেছি তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। তো গাইজ এই দুটো আমি কালকে কালেকশান করেছি, আরও আমি কিছু কবুতর কালেকশান করছি সেগুলো তোমাদের মাঝে দেখাবো। তো গাইজ তোমরা শুধু ভিডিওর মধ্যে দেখতে থাকো। একটা মাদি কবুতর কালেকশান করেছি গাইজ, কবুতরটি দেখো চোখের লাইনটা দেখো। তো গাইজ চলো এর বডি স্ট্রাকচারটা তোমাদেরকে দেখাই। তো গাইজ এর ভেতরে রিলিজ করে দিই। তো গাইজ দেখতে পাচ্ছ কবুতরটি। তো গাইজ চলো আরেকটা কবুতর তোমাদের মাঝে দেখাই। গাইজ আমার বাড়ি একটা মাদি কবুতর ছিল, কালো চোখের গাইজ মকাই কবুতর, সে ব্লাড লাইন গাইজ সাত ঘন্টার রেজাল্ট করা আছে। তো তার জন্য একটা নর কবুতর আমি গাইজ খুঁজে পাচ্ছিলাম না, অনেক কষ্টে কালকে একটা নর আমি অনেক কষ্টে জোগাড় করেছি, সেই পিয়ারিংটা তোমাদের মাঝে দেখাই। জানি না কেমন বাচ্চার কেমন রেজাল্ট আসবে। তো গাইজ চলো নর মাদিটা তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। তো গাইজ দেখো এটা মাদির মাদিটা, এর গাইজ এই ব্লাড লাইন গাইজ সাত ঘন্টার রেজাল্ট করা আছে, আর এর জন্য গাইজ নর খুঁজে পাচ্ছিলাম না। তো অনেক কষ্টে গাইজ নর আমি জোগাড় করেছি। এটা গাইজ অ্যাকচুয়ালি কালো চোখের মকাই কবুতর, এই ব্লাড লাইন গাইজ একদম গুনে আমি ঘড়ি ধরে গাইজ সাত ঘন্টা উড়িয়েছি। তো গাইজ চলো এর জন্য একটা নর কালেকশন করেছি তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি, পিয়ারিংটা দেখো। তো গাইজ এই যে নরটা গাইজ, এই নরটা আমি কালেকশন করেছি, জানি না কতক্ষণ রেজাল্ট আছে, কিন্তু গাইজ এই মাদিটার গাইজ সাত ঘন্টা ঘড়ি ধরে রেজাল্ট আছে, এই ব্লাড লাইনের কবুতর। তো গাইজ চলো দুটো কবুতর আমি উপরে রিলিজ করে তোমাদেরকে দেখাই যে বডি স্ট্রাকচারগুলো কেমন আছে। তো গাইজ দেখো তোমরা, তো গাইজ দেখতে পাচ্ছ দুটো পিয়ারিং কবুতর গাইজ। তো গাইজ দেখতে পাচ্ছ কবুতর যে ফ্লাইং লফটা আমি বানিয়েছি, এই জাস্ট এর মধ্যে গাইজ কবুতর যেসব কবুতর গাইজ আমি ফ্লাইংয়ের জন্য সিলেক্ট করেছি সেসব কবুতরগুলো গাইজ এই ছোটোটার মধ্যে থাকবে। এটা ধূপজালি অ্যাকচুয়ালি রৌদ্রের মধ্যে রাখার জন্য এই সিস্টেমটা গাইজ আমি বানিয়েছি, আর এদিকে গাইজ কবুতর আটকানোর জন্য এই সিস্টেম সাইড সিস্টেমটা বানিয়েছি। তো গাইজ আরও অনেক কবুতর আছে, নেক্সট ভিডিওতে তোমাদের মাঝে বিস্তারিত আলোচনা করব। আর গাইজ এই শীতে লেগে কিছু কবুতর আমি গাইজ পিয়ারিং করছি,
সেগুলো তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো গাইজ চলো এখন বাইরে নিচে ব্রিডিং লফটে কিছু কবুতর আছে সেই কবুতরগুলো গাইজ রিলিজ করে উড়ানো যাক, আর ভেতরের লফটাকে আমি কবুতর দানা পানি করে দিই, রিলিজ করে দিই লফটা। তো গাইজ তোমরা ভিডিওর মধ্যে দেখতে থাকো। তো গাইজ চলো, তো গাইজ কবুতরগুলোকে আমি দানা পানি করিয়ে যেসব কবুতরগুলো আর কি বাচ্চা নতুন কবুতর সেসব কবুতরগুলোকে আমি ভেতরে আর লফটে আটকে রেখেছি, আর বাদ বাকি যেসব কবুতরগুলো ব্রিডিংয়ের জন্য আছে গাইজ নিচে আছে, আর কিছু কবুতর আমি ফ্লাইংয়ের জন্য ছেড়েছি গাইজ দেখতে পাচ্ছ মানে বসে আছে। তো ওদেরকে এখন ফ্লাইংয়ের জন্য ছাড়বো, আর যেসব কবুতরগুলো নতুন কিংবা বাচ্চা কবুতর সেসব কবুতরগুলো এখানে আটকে রেখেছি। তো গাইজ চলো কিছু কবুতর এখন ফ্লাইংয়ের জন্য আমি ছেড়ে কবুতরগুলোকে উড়াই, বিস্তারিত ভিডিওর মধ্যে তোমরা দেখতে থাকো। আর নিচে গাইজ ব্রিডিং লব বানিয়ে দিয়েছি, এখানে কিছু কবুতর আমার ব্রিডিংয়ে আছে। তো গাইজ দেখতে পাচ্ছ এখানে একজোড়া গাইজ বেবি নিয়ে বসে আছে। তো গাইজ দেখতে পাচ্ছ নতুন বেবি উঠেছে, এদিকে এক সেট আছে, এদিকে এক সেট আছে, মানে সমস্ত জায়গায় ব্রিডিংয়ের জন্য আমি কবুতর। তো গাইজ এখানে এক সেট ম্যাট্রাস ব্রিডিংয়ের জন্য আমি রেখে দিয়েছি। তো গাইজ দেখতে পাচ্ছ নিচে আছে ব্রিডিংয়ের জন্য আরও গাইজ অনেক কবুতর আমি ব্রিডিংয়ে দেবো, আর নিচেও কিছু কবুতর ব্রিডিংয়ে আছে। তো নিচের লফটা গাইজ তোমরা দেখে নিয়েছো যে আমার নিজের একটা ফ্ল্যাং লফ আছে গাইজ। তো চলো তোমাদের মাঝে দেখাই, আর কবুতর কিছু ফ্ল্যাংয়ের জন্য ছেড়ে কবুতরগুলোকে উড়ানো যাক। তো গাইজ তোমার ভিডিওর মধ্যে বিস্তারিত দেখতে থাকো। তোমায় দেখতে পাচ্ছ কবুতর কিন্তু বানিয়ে আছে, আর নিচে দেখাই যে ব্রিডিং লফটা গাইজ তোমরা দেখতে পাচ্ছ ওই যে গাইজ নিচে আমার ব্রিডিং লফট, এই যে কবুতর ঢুকছে যেসব কবুতরগুলো ব্রিডিংয়ে, এই যে গাইজ সেসব কবুতরগুলো ভেতরে ঢুকে গেছে। তো গাইজ ভিডিও বিস্তারিত ভিডিওর মধ্যে দেখতে থাকো। তো গাইজ চলো কিছু কবুতর আমি ফ্ল্যাংয়ের জন্য ছাড়ি, ছেড়ে কবুতরগুলোকে উড়াই। তো গাইজ কিছু কবুতর আমি ফ্লাইংয়ের জন্য ছেড়ে দিয়েছি, দেখতে পাচ্ছ কিছু কবুতর উড়ে গেছে, ওপরে দেখো হাইট না দল উড়ছে, আর নিচে কবুতর দুটো উড়ছে। তোমরা দেখতে পাচ্ছ যে দলটা ফোকাসে আসছে না, তবুও তোমাদের মাঝে ফোকাসে আনার চেষ্টা করছি। তো গাইজ দেখতে পাচ্ছ টোটালি নখানা কবুতর উড়িয়ে দিয়েছি, নখানা কবুতর উড়ছে, ওপরে হাইট নিয়েছে টিপে গেছে মাত্র সাতটা কবুতর, আর দুটো কবুতর নিচে উড়ছে সেগুলো বাচ্চা কবুতর, আর উপরে যে কটা গেছে গাইজ সবই ব্রিডিং লফটের কবুতর। নিচে যে ব্রিডিং লফটা দেখিয়েছি সেই ব্রিডিং লফটের কবুতরগুলো উড়ছে, আর এই দুটো কবুতর অ্যাকচুয়ালি বাচ্চা কবুতর উড়ছে, আর ওপরে যে সাতখানা কবুতর হাইট নিয়েছে সেই কবুতরগুলো আবার নিচে ব্রিডিং লফটের কবুতর খুবই সুন্দর হাইট নিয়েছে, ভাবিনি যে এত সুন্দর হাইট নেবে। তো গাইজ দেখো কবুতরগুলো উড়ছে, খুবই ভালো লাগছে। তো এখন তো জাস্ট সবে শুরু করলাম, তো সেই সামনের শীতে চেষ্টা করবো গাইজ তোমাদের মাঝে কন্টিনিউ কবুতরের ফ্লাইং ভিডিও দেওয়ার জন্য। তো গাইজ চলো কবুতরগুলো উড়ছে, তোমরা ভিডিওর মধ্যে দেখতে থাকো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর পাশে যে নোটিফিকেশান বেল আইকনটিটা আছে ওটা অবশ্যই অন করে রাখো। তো গাইজ চলো আজকের ভিডিও এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার তোমাদের মধ্যে ফিরছি। তো গাইজ চলো।